दशम श्रेणी प्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हारा भलो आसो। नवकुमारी इन्स्टिट्यूशन और डॉक्टर शहीदुल्लाह कॉलेजे अनलाइन पदार्थ विज्ञान क्लासे स्वागत जानाच्छि आमि मोहम्मद इशराकुल होसेन। आज के पदार्थ विज्ञान एकादश अध्याय चलतरित निये आलोचना करब। देखो एकादश अध्याय चलतरित आमरा किन्तु दशम अध्याय स्थिर तरित निये आलोचना करेछि। सेखाने आमरा देखेछि तरित उत्पन्न करा संचित करे रखा जाय, एकटा जायगाय संचित करे रखा जाय, सेटा किन्तु चलाचल करे ना, एटा होच्छे स्थिर तरित। किन्तु आमरा एखन देखबो ओई संचित तरितके आमरा किभाबे एक जायगा थेके आरेक जायगाय निये जाबो अथवा सचल करब। सेटार जन्य देखो एखाने ए एकटा चार्ज संचित आछे, बीते चार्ज কম আছে অথবা চার্জ নাই, এই ধরনের। তার মানে এটা আছে উচ্চ বিভবে আর এটা দেখানো হচ্ছে নিম্ন বিভবে। আমরা যদি একটা পরিবাহী তার দ্বারা যদি সংযুক্ত করি তাহলে এখান থেকে এই উচ্চ বিভব থেকে চার্জগুলো নিম্ন বিভবের দিকে যেতে থাকবে। কতক্ষণ চলবে এটা? এই চলতে চলতে একসময় দেখো যখন দুই প্রান্তে চার্জের পরিমাণ সমান হবে তখন কিন্তু চলাচল বন্ধ হয়ে যাবে। এখানে আমরা দেখতেছি যে চার্জ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আসছে। এখানে আমরা কম চার্জ দেখাতে পারি অথবা আমরা এখানে চার্জ নাই কিন্তু এখানে উচ্চ চার্জ আছে, এখান থেকে চলতে থাকবে। এবং এখানে দেখো এ এবং বি তে দুটাতে চার্জের পরিমাণ সমান, এখন কিন্তু আর চার্জ এখানে আর চলাচল করবে না। তাহলে এখন আমরা যদি সব সময় এই এ প্রান্তে যদি উচ্চ বিভব আর বি প্রান্তে নিম্ন বিভব এটা যদি সব সময় বজায় রাখতে পারে তাহলে কিন্তু এইটার ভিতর দিয়ে তারের ভিতর দিয়ে সব সময় আধান চলাচল করবে এবং তখন আমরা এটাকে বলব চলতরি। তো এই যে পরিবাহী তারের মধ্যে দিয়ে যে আধানগুলো প্রবাহিত হয় আমাদের এই পরিবাহী সম্পর্কে আগে ধারণা নিতে হবে। পরিবাহী পদার্থ এখানে পদার্থ আধান প্রবাহিত হবে এই জন্য তিন ধরনের পরিবাহী আছে। একটা দেখো পরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী এবং অপরিবাহী পদার্থ। আমরা এখন জানবো পরিবাহী কি, অপরিবাহী পদার্থ কি এবং অর্ধপরিবাহী পদার্থ কি। দেখো পরিবাহী পদার্থ ধাতব পরমাণুর কিছু ইলেকট্রন প্রায় মুক্ত অবস্থায় থাকে, মানে ধাতব পদার্থে কিছু কিছু ইলেকট্রন মুক্ত অবস্থা থাকে, সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এই সব ধাতব পদার্থকে পরিবাহী বলে। তার মানে যে সকল ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে এই ধরনের পদার্থ হচ্ছে পরিবাহী পদার্থ, যেমন সোনা, রূপা, তামা, অ্যালুমিনিয়াম, এরকম আরো অনেক ধাতব পদার্থ আছে। যত ধাতব পদার্থ এগুলো হচ্ছে ইলেকট্রন পরিবাহী। এরপরে দেখো অপরিবাহী পদার্থ, যে পদার্থের ভিতর তড়িৎ পরিবহনের জন্য কোনো মুক্ত ইলেকট্রন নেই, তার মানে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, সেই পদার্থগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী বা অন্তরক পদার্থ। অন্তরক বলতে যেদিনতে বিদ্যুৎ চলাচল করে না, যেমন প্লাস্টিক, রাবার, কাঠ, কাঁচ, এই সকল পদার্থে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, এই জন্য এগুলো হচ্ছে অন্তরক পদার্থ বা অপরিবাহী পদার্থ। এরপর দেখো অর্ধপরিবাহী পদার্থ, কিছু কিছু পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা সাধারণ তাপমাত্রায় পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি, তার মানে এক ধরনের কিছু কিছু পদার্থ আছে যেগুলো সাধারণ তাপমাত্রায় পরিবাহী এবং অপরিবাহী দুটার মাঝামাঝি, মানে সামান্য পরিমাণ হয়তো বিদ্যুৎ পরিবহন করে কিন্তু তবে তাপমাত্রা বাড়ালে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে এদের পরিবহন ক্ষমতা আবার বেড়ে যায়। এই ধরনের পদার্থ হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, সিলিকন, জার্মেনিয়াম, এরকম হচ্ছে ইন্ডিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। এবং পদার্থবিজ্ঞানে এই যে পরিবাহী পদার্থ আছে তার মধ্যে অর্ধপরিবাহী পদার্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই অর্ধপরিবাহী পদার্থ দিয়েই আমরা এই পদার্থবিজ্ঞানের পরবর্তীতে যে সাফল্য অর্জন করেছে সেটাই মূলে রয়েছে এই সিলিকন, জার্মেনিয়াম, এই অর্ধপরিবাহী পদার্থ। এবার
আমরা তাহলে পরিবাহী সম্পর্কে জানলাম, আমরা এখানে কি ধরনের তার কখন ব্যবহার করব, যখন প্রয়োজন হবে বিদ্যুৎ পরিবহনের তখন আমরা পরিবাহী পদার্থ, কোনো জায়গায় আমরা পরিবহন বন্ধ রাখবো সেখানে আমরা অপরিবাহী পদার্থ ব্যবহার করব, এবং কোন কোন জায়গায় নিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ পরিবহন করতে হবে, কখনো হয়তো বেশি কখনো কম, এই ধরনের তার যখন ব্যবহার করবো তখন আমরা এই যে অর্ধ পরিবাহী পদার্থ ব্যবহার করব। এবার দেখো তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ যে প্রবাহিত হচ্ছে তড়িৎ প্রবাহটা কাকে বলে? এখানে পরিবহনের যে দেখো কোন পরিবাহী যে কোনো প্রচ্ছেদ, মানে আমরা একটা পরিবাহী তার নিব, তারের যে কোনো প্রচ্ছেদ, প্রচ্ছেদ হচ্ছে তারটা এরকম চিকন হতে পারে, এরকম মোটা, আরো মোটা আমরা নিতে পারি, এরকম হচ্ছে মোটা চিকন যেটাই হোক না কেন, এর মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ আধান বা চার্জ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ বলে। টি সময় যদি কিউ আধান প্রবাহিত হয় তবে তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু কিউ বাই টি, আধানকে সময় দিয়ে ভাগ করলে আমরা তড়িৎ প্রবাহ পেয়ে যাব, আর তড়িৎ প্রবাহের এক হচ্ছে অ্যাম্পিয়ার। এবার এই তড়িৎ প্রবাহ সম্পর্কে বিজ্ঞানী ওমের একটা সূত্র আছে, এই সূত্র থেকে আমরা এই যে তড়িৎ যে প্রবাহিত হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে আমরা এখানে দেখালাম, এটার সম্পর্কে একটা সূত্র আছে বিজ্ঞানী ওম যে সূত্র প্রকাশ করেন এটাকে বলা হয় ওমের সূত্র। দেখো সূত্রটা হচ্ছে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, তার মানে বিভব পার্থক্য যদি বেশি হয়, যেমন দেখো একটা এখানে এবি একটা পরিবাহী আমরা দেখিয়েছি, এবি পরিবাহী এখানে ভি এ এবং বিভব হচ্ছে এখানে ভি বি, এবং এটা হচ্ছে উচ্চ বিভব, এখানে ভি এ ইজ গ্রেটার দেন ভি বি, এখানে উচ্চ বিভব এখানে নিম্ন বিভব, তার এখানে বিভব পার্থক্য কত হচ্ছে ভি এ মাইনাস ভি বি, এর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে বিভব পার্থক্য যদি বেশি হয় তাহলে তড়িৎ প্রবাহ বেশি হবে, এবং বিভব পার্থক্য যদি কম হয় তাহলে তড়িৎ প্রবাহ কম হবে। এইটা আমরা সাধারণভাবে যেটা বুঝি, আমরা যদি পানির স্রোত দেখি, একটা ড্রেন দিয়ে যখন পানির স্রোত চলতে থাকে, দেখো এখানে যদি আমরা এইরকম ধারণ একেবারে খারাপভাবে যদি পানি চলতে থাকে এটা নিয়ে, তাহলে কিন্তু পানি দ্রুত চলবে, আর এটা যদি ঢালু কম হয় তাহলে পানির স্রোতটা কিন্তু আস্তে আস্তে চলবে, তার মানে এখানে কিন্তু পানির উচ্চতা কম থাকার কারণে পানির স্রোত কম হবে, আর যদি খারাপভাবে চলে খরস্রোতা নদী যেমন বলা হয় এখানে স্রোত বেশি, ঠিক একই রকম এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি বেশি রাখা হয় এর মধ্যে দিয়ে তড়িৎ বেশি প্রবাহিত হবে, আর যদি পার্থক্য যদি কম হয় তাহলে তড়িৎ প্রবাহ কম হবে। দেখো যদি দুই প্রান্তে এবি পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য যথাক্রমে ভি এ এবং ভিবি এবং তড়িৎ প্রবাহ আই হলে ওমের সূত্র অনুসারে আই সমানুপাতিক ভি এ মাইনাস ভিবি, এটাকে আমরা পার্থক্যটাকে ভি ধরে নিলাম, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ভি, তাহলে এখানে সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তাহলে ভি বাই আই ইকুয়াল টু আর, তার মানে এই সমানুপাতিক চিহ্ন উঠে দিয়ে আমরা একটা ধ্রুবক নিলাম, এই ধ্রুবকটা হচ্ছে এই পরিবাহী রোধ, এই পরিবাহী এটা আর হচ্ছে রোধ, রোধ আর এই রোধ যেটা আছে পরিবাহী রোধ, এই রোধের একক হচ্ছে ওহম, বিজ্ঞানী যেহেতু ওহম এই সূত্র আবিষ্কার করেন তার নাম অনুসারে এই তো এই রোধের একক দেওয়া হয় ওহম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো আমরা ওমের সূত্র সম্পর্কে জানলাম, এবার ওখান থেকে আমরা কিন্তু রোধ পেয়ে গেলাম, তাহলে রোধটা কি? রোধ হচ্ছে বিদ্যুৎ প্রবাহে বাধা, আমরা যেমন ওখানে স্রোতের সাথে তুলনা করলাম, ঠিক এখানে হচ্ছে তড়িৎ প্রবাহ যখন একটা পরিবাহীর মধ্যে দিয়ে চলে তখন সেই চলাচলে বাধা যেটা দেয় সেটাই হচ্ছে রোধ। এখন যেমন ধরেন এখানে আমাদের যদি একটা
দৈর্ঘ্য আমরা নিলাম, আর একটা দৈর্ঘ্য দ্বিগুণ নিলাম, এই তারের ভিতর দিয়ে যে পরিমাণ বাধা পাবে এখানে কি হবে, এখানে রাস্তা বেশি যেহেতু তারের মধ্যে দিয়ে এখানে যাতে বাধাও বেশি পাবে, তার মানে এর দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে বাধা বেশি পাবে, আর দৈর্ঘ্য যদি কম হয় বাধা কম পাবে। সেটা হচ্ছে কোন পদার্থের দৈর্ঘ্য এর যত বেশি হবে তার বাধা তত বেশি হবে, অর্থাৎ রোধ বেশি হবে, অর্থাৎ এখানে রোধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক আসতেছে রোধ আর সমানুপাতিক এল। আবার প্রচ্ছদ যত বেশি হবে রোধ তত কম হবে। সেটা দেখো, আমাদের যদি একটা তার নিলাম আর একটা তার মোমরা নিলাম, এখন দেখো ইলেকট্রন চলাচলে কোনটাতে সুবিধা বেশি, চিকন তারের মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচলে কিন্তু বাধা বেশি পাবে, মোটা তারের মধ্যে দিয়ে সহজে যেতে পারবে। তার মানে যত এখানে মোটা হবে তত রোধ তত কম হবে, তার মানে প্রচ্ছদ যত বেশি হবে রোধ তত কম হবে, অর্থাৎ আর সমানুপাতিক 1/a। তাহলে দেখো রোধের সাথে প্রচ্ছদের ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে রোধ ক্ষেত্রফল কম রোধ বেশি, ক্ষেত্রফল বেশি রোধ কম। তাহলে আমরা এই দুটা সম্পর্ককে যদি একত্র করে নিই তাহলে আর সমানুপাতিক এল বাই এ সমান, সমানুপাতিক চিহ্ন যদি আমরা উঠিয়ে দিই তাহলে এখানে একটা ধ্রুবক আসবে, এই ধ্রুবকটা হচ্ছে রো। তাহলে আর ইকাল টু রো এল বাই এ, এই রো হচ্ছে ধ্রুবক, একে আপেক্ষিক রোধ বলা হয়, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। সুতরাং রো ইকাল টু আর এ বাই এল, তাহলে আপেক্ষিক রোধ, আমরা এখানে আপেক্ষিক রোধের তারের মধ্যে আপেক্ষিক রোধ কত হবে সেটা নির্ণয়ের জন্য আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এই আপেক্ষিক রোধের একক হচ্ছে ওম মিটার, আমরা এখানে ওমের সূত্রে এখানে রোধের একক পেয়েছি ওম, ওমটা হচ্ছে এটা সিগমা চিহ্ন দিয়ে দেখানো হয় আর এটা হচ্ছে মিটার, তাহলে আপেক্ষিক রোধ হচ্ছে ওম মিটার। তাহলে আমরা এই রোধ সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম, ওমের সূত্র পেলাম, এবং এখানে যে সমীকরণ পেয়েছি এই সমীকরণে ব্যবহার করে আমরা আগামী ক্লাসে বিভিন্ন সমাধান করার চেষ্টা করব। এখানে যে গাণিতিক রূপ আছে গাণিতিক এই সমীকরণ দিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। আজকের মতো ক্লাস এই পর্যন্ত, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, ধন্যবাদ।